এবং মাননীয় স্যার আজকে আমার অনেক সেখান থেকে স্যার আসছেন, আমরা এই মুহূর্তে সেলিব্রেশন প্রোগ্রাম যেহেতু শুরু করেছি, স্যারকে অনুরোধ জানাবো স্টেজে আসার জন্য। আমাদের মাঝে স্যার আছেন, সকলেই তৈরি থাকবেন, আমরা ফুলের মালাগুলো স্যারদের হাতে দিব, যারা সেলিব্রিটি তাদের তৈরি থাকবেন। সেলিব্রিটিদের মধ্যে প্রথমে ডেকে নিব সোহাগ রহমান পাপ্পু স্যার, সাথে আছেন আমাদের ডাইনামিক লিডার জি এম আবু চাঁদ স্যার। সর্বোচ্চ করতালির মাধ্যমে আমরা স্যারকে অভিনন্দন জানাবো। এবং আমরা তৌসিফ আহমেদ জনি সেলিব্রেশন দিবে, তৌসিফ আহমেদ জনি সেলিব্রেশন দিবে, সুরজ মিয়া সেলিব্রেশন নেবেন, জিসান শরীফ সেলিব্রেশন নেবেন স্যারের সঙ্গে। আমরা করতালির মাধ্যমে স্যারকে অনুরোধ জানাচ্ছি করতালি দেওয়ার জন্য। মোহাম্মদ আক্তারুজ্জামান, মোহাম্মদ রেজাউল করিম বিশ্বাস, উনি একজন জনপ্রতিনিধি, উনি একজন উপজেলা ইউনিয়ন পরিষদের একজন প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এবার ডেকে নেব মোহাম্মদ আলমগীর হোসেন স্যারকে। সর্বোচ্চ করতালি এই মুহূর্তে ডেকে নেব সুদূর নাঙ্গলবাদ থেকে আগত মাগুরা জেলা মোহাম্মদ রেজাউল করিম স্যার। এবং এই কাজের মাধ্যমে যে একটা চমৎকার কিছু পাওয়া যায়, চমৎকার কিছু হয়, একজন সরকারের চতুর্থ গ্রেডের কর্মকর্তা সেটা প্রমাণ করে দিয়েছেন। ডেকে নিচ্ছি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্যারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আজকের প্রধান অতিথি যারা বাবুদেব বাচ্চা স্যার। তো আজকে সকল সেলিব্রিটিরা আমরা সামনে বসবো সেলিব্রেশনের জন্য, আমরা সামনে চলে যাব ফটো সেশনের জন্য। করতালির মাধ্যমে সেলিব্রেশন প্রোগ্রামটা চালু করবো, নিশ্চয় হবে। ধন্যবাদ। অনেক চমৎকার ফটো সেশন হওয়ার পরে আমি অনুরোধ জানাবো সেলিব্রিটি স্যারদের, শিয়াবুল ইসলাম এবং শেখ রাসেল। শিয়াবুল ইসলাম স্যার মার্কেটিং অফিসার সেলিব্রেশন। এবং সেই সাথে ডাকছি আজকের আকর্ষণ, যাকে নিয়ে আজকে আমাদের এই সেলিব্রেশন প্রোগ্রাম, যদিও উনি এখন স্টেজে আছে। আমি ডেকে নিব এই মুহূর্তে জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা স্যারকে। প্রত্যেকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন, প্রত্যেকে আজকের এই পদটা অনেক গুরুত্বপূর্ণ পদ, জেনারেল ম্যানেজার পদে অধিষ্ঠিত হলেন আমাদের স্যার। আমরা সেলিব্রেশনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি তিনজনকেই, এবং আমরা ফটো সেশনের মাধ্যমে সেলিব্রেশন প্রোগ্রাম চলবে। পটকা রেডি থাকবে, স্প্রে রেডি থাকবে। হ্যালো, রেডি। আমরা করতালির মাধ্যমে স্যারকে সেলিব্রেশন জানাবো, অনেক ধন্যবাদ। সেলিব্রিটিরা নিজ নিজ আসন গ্রহণ করবে। কেমন আছে সবাই? আসলে সময় 2 মিনিট নির্ধারণ করা হয়েছে, তো করোনার আবির্ভাবে সারা বিশ্ব যখন জর্জরিত, তখন এই কোম্পানির আবিষ্কারক একটা সুন্দর ঘোষণার মাধ্যমে তার কোম্পানির সৈনিকদের জাগ্রত করে, তার মধ্যে আমি একজন। সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দরভাবে কার্যক্রম পরিচালিত করে আজকে আমি সেলিব্রিটি। তো আমার অর্জন, অভিজ্ঞতা সবকিছু আসলে এই মঞ্চে শেয়ার করা সম্ভব না, যেহেতু সময় অল্প। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের ভালো থাকার কথা না, আপনারা যেদিন সেদিনকে ভালো সব থেকে বেশি থাকবে। আসলে
মানে কি বলবো সেলিব্রেশন এখানে পাওয়ার মতো সেরকম কোনো যোগ্যতা আমার ছিল না আজ থেকে 3 মাস আগে যখন 5 মাস আগে এক্সিলেন্ট ওয়ার্ডে কাজ শুরু করেছিলাম প্রথম 2 মাস করেছিলাম পার্ট টাইম পরের 3 মাস করেছিলাম ফুল টাইম তখন করোনা ভাইরাসের ভিতরে এমডি স্যারের একটা বক্তব্য ছিল যে এখন থেকে আগামী কিছুদিনের মধ্যে যারা সেলিব্রিটি হবে সেলস অফিসার হবে তাদের একটা ডোর থাকবে বক্সেস বাজার ডোর যেটা থাকবে হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স বিমানে আমি আমার জীবনে কখনো স্বপ্ন দেখছিলাম না যে বিমানে চড়বো বক্সেস বাজার যাবো এই স্বপ্নটা আমার ছিল না ছিল বক্সেস বাজার যাওয়া কিন্তু বিমানে চড়ার স্বপ্নটা ছিল না এমডি স্যারের ওই ঘোষণাটা পাওয়ার পরে আমি ভাবছিলাম যে আমি বিমানে উঠবো এক্সিলেন্ট ওয়ার্ডের মাধ্যমে ইনশাল্লাহ সেই টুরটা অ্যাচিভ করছি সম্পর্ক আছে বাসা ভাই মনে হয় জানে না আমার বড় ভাইয়া মারা গেছে মাস দুয়েক হয়েছে ঠিক আছে আর রিসেন্টলি আমি আসলে খুব কি বলবো খুব কষ্টের মধ্যে আছি তার মধ্যে আমি এই অ্যাসিডটা আমি পরে যে আমি অ্যাসিডটা তো ইয়ে করছি গ্রহণ করছি এই জন্য আমি নিজের কাছে খুব হ্যাপি আমি আসলে ভাইয়া মারা যাওয়ার পরে আমি খুব কষ্টের মধ্যে ছিলাম তার মধ্যে আমার সিনিয়র অনেক ভাইরা আছে চাচার আছে আমার মামা মোস্তফা জিয়া স্যার আছে তাদের রিকোয়েস্টে আসলে আমি ফিল্ড থেকে অনেক দূর চলে গিয়েছিলাম রিসেন্টলি তাদের ভালোবাসা পেয়ে আমি আসলে এবং আমাদের এমডি স্যারের যে কথাটা ছিল যে করোনার মধ্যে যারা যুদ্ধ করে আমার সৈনিক অ্যাসিস্ট করছে সেলস অফিসার হয়েছে তাদের জন্য আমি অনেক কিছু করতে চাই তো এই টুরটা শুনে আমি আসলে নিজের মধ্যে খুব কি বলবো এই কষ্টের মধ্যে আমি নিজেকে খুব শক্তি নিয়ে আমি খুব ফিল্ডে ওয়ার্ক করছি ওয়ার্ক করে আমি এই অ্যাসেটটা তৈরি মানে নিজেকে গ্রহণ করছি আর সামনে আসলে ছোটদের মধ্যে আমি পাপু স্যারকে আলাদাভাবে একটু ভালোবাসি কি কারণে জানি না তার মধ্যে একটা আলাদা গুণাবলী আছে ঠিক আছে তার একটা কথা আমি খুব সিরিয়াসভাবে নিই তো আপনারা দোয়া করবেন আমার বড় ভাইয়ের জন্য এবং আমি যেন এই কোম্পানিতে অনেক দূর যেতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাচ্ছি আপনাদের ধন্যবাদ এই শেষ করলাম